নিজ দর্শন উপযোগী জায়গা দখল করে ধৈর্য সহকারে বসে যান। স্বর্গীয় স্থান ধনঞ্জয় মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে দেখতে পাবেন দ্বিতীয় নম্বর ছৌ নৃত্য নাট্যপালা। এই ছৌ নৃত্যপালা চলতি বৎসরের নতুন ছৌ নৃত্যপালা, তাই সুরে তালে ছন্দে যদি কোথাও কোন ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের নিজ নিজ গুণে ক্ষমা করে দিবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে দেবাদিদেব মহাদেবের চরণ ধূলিকা পাইনি শুরু করতে চলেছি 2024 সালের নতুন ছৌ নৃত্য পালা। সেই পালা ভাগবত পুরাণ থেকে সংগৃহীত ও শ্রীমান দেবেন্দ্রনাথ মাহাতো ও মাতাল চন্দ্র মাহাতো নির্দেশিত 2024 সালের নতুন ছৌ নৃত্য পালা ডাকাত হরিদাসের কৃষ্ণ প্রাপ্তি। তাই আপনারা সকলেই জানেন যে ভালো কর্মের ফল হয় ভালো, কিন্তু চুরি করে ডাকাতি করে অন্যায় করে যে ভগবানকে পাওয়া যায় তাই ছৌ নৃত্য নাটের মাধ্যমে দেখতে পাবে ও আশা করি বুঝতে পারবে। তাই ডাকাত হরিদাস ছুটে চলেছেন গভীর জঙ্গলের দিকে। আমি আগে নাহি বুঝি তোমার প্রেমে হয় না মারাজি আরারাজ, আমি আগে নাহি বুঝি তোমার প্রেমে হয় না মারাজি বদলায় ফুল মালা কুল রাখিতে হল জ্বালা গো অগো সখি কুল রাখিতে হল জ্বালা। প্রতিষ্ঠিত ধনঞ্জয় কৃষি মঙ্গল ছৌ নৃত্য বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে ওস্তাদ বাপি সিং সর্দার। Oh!
ولكن يجب ان يكون هناك اشخاص 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 يجب ان يك
চলে যায়। এদিকে ডাকাতের স্ত্রী বাধবী, ডাকাতের স্ত্রী বাধবী সে ছিল কৃষ্ণ ভক্ত, তাই কৃষ্ণ পূজা করার জন্য আগমন করতে চলেছে। কৃষ্ণ পূজা করার জন্য আর এই মাধবীর ভূমিকা নিত্য ঢিলে করে দেখাচ্ছে। এটি হলে রবি মাধবী কৃষ্ণ পূজা আরম্ভ করলে, হা কৃষ্ণ করুণা সিদ্ধ দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, হা কৃষ্ণ করুণা সিদ্ধ দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, হা কৃষ্ণ করুণা সিদ্ধ দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। মাধবী মাধবী তুমি কোথায়? স্বামী তোমার কি হয়েছে? স্বামী তুমি মাধবী মাধবী বলে কেন ডাকছো? তোমার কি হয়েছে স্বামী? আমি তো কোন কৃষ্ণ পূজা করেছি, এই ডাকাতের বাড়িতে পূজা। আমি যাব, আমি যাব কৃষ্ণ বৃন্দাবনে, কৃষ্ণ ডাকাতি করতে, তাও তুমি আমাকে সাজিয়ে দাও। কি বললে স্বামী? তুমি যাবে কৃষ্ণ বৃন্দাবনে, তুমি করবে কৃষ্ণ ডাকাতি? না স্বামী না, তুমি বৃন্দাবনে যেও না, তুমি কৃষ্ণ ডাকাতি করো না। আমার কাজে বাধা, আমার কাজে বাধা, আমি যাবো না বৃন্দাবনে। আমি যাবো না বৃন্দাবনে শয়তানি, তুমি আমার কাজে দিয়েছ বাধা, আমার মুখের উপর পর্যন্ত তর্ক, আজ তুমি সহ্য করা বাচ্চা ভুকে রাখা, আজ তোমার মেয়ে।
অভিজ্ঞ তুমি যেও না স্বামী তুমি যেও না বৃন্দাবনে তুমি কৃষ্ণ ডাকাতি করো না সে যে মহান সে যে পুণ্যবান সে যে ভগবান 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 শরণা তুমি এই ডাকাতের কোনো ভগবান নেই ডাকাতের কোনো ভগবান নেই শয়তানি চুরি করাও নাই তুমি চুরি করো না চুরি করা পাপ পাপ এই ডাকাতের কাছে আবার পাপ এই ডাকাতের কোন পাপ পুণ্য নেই আমি ডাকাত ডাকাতি করা এবার করব ডাকাতি করা এবার ধরবো ডাকাতি করা এবার পাপ ডাকাতি করা এবার পুণ্য আমার কাজে তুমি বাধা দিবে না আমার কাজে বাধা দেবে না আমার মুখের উপরে করছো তর্ক আমাকে দিয়েছ বাধা শয়তানি আজ তোমাকে আজ তোমাকে মারতে মারতে তোমাকে তাই ছাড় করে আমি তোমার পায়ে পড়ি ছবি আমি তোমার পায়ে পড়ি তুমি যেও না তুমি যেও না বৃন্দাবনে ছবি তুমি যেও না যেও না স্বামী গো মাধবী মাধবী আজ ওকে আজ ওকে মারতে মারতে আজ তোমাকে দই মারতে মারতে শেষ করে ফেলব শয়তানি মারতে মারতে শেষ করে ও সাবেন বিনয় করি আমি গো সাবেন শয়তানি আমি গো মাধবী তুমি যেও না স্বামী তোমার পায়ে পড়ি চুরি করা চুরি করা পাপ তুমি যেও না বৃন্দাবনে ছবি তুমি বৃন্দাবনে যেও না তুমি পড়াও না তুমি পড়াও না ছবি যাচ্ছ যাও কিন্তু যাবার সময় কিছু খাবার নিয়ে যাও রাস্তায় খিদে পেলে এই খাবার গুলো দিয়ে তুমি তোমার ক্ষুধা নিবারণ করবে স্বামী তুমি যাচ্ছ যাও আমি না তোমার অর্থাৎ ভালো মন্দ দেখাই আমার কাজ তাই সাবধানে যেও তুমি সাবধানে যেও বাহ এই না হলে তুমি ডাকাতের স্ত্রী এই না হলে তুমি আমার আর ভাগিনি যা শোনবা তুমি তুমি থাকো বাড়িতে আমি যাব কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণ ডাকাতি করতে তুমি ভালো থেকো তুমি ভালো থেকো এখন আমি আসি মাধবী এখন আমি আসি
এখন আমি আসি হে দয়া বল হে ঠাকুর তুমি আমার প্রভুকে রূপ দান করো ঠাকুর শুনেছি তোমার কাছে যে যাই সে তুমি খালি হাতে ফিরে আসে না আমার সবকে রূপ দান করো ঠাকুর আমার সবকে রূপ দর্শক মন্ডলী এতক্ষণে ডাকাত চলে গেলেন কৃষ্ণ বৃন্দাবনের পথে ডাকাতের এখন শয়নে স্বপনে মনে প্রাণে সদা এক মন কেবল কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন কৃষ্ণ বৃন্দাবন আর যদি কৃষ্ণ বৃন্দাবনের পথে গোয়ালিনগণ দই বিক্রি করার জন্য করিতেছেন আগমন
বলে কই যা দই নিবে গো দই মিষ্টি মা খাবো দই নিবে গো দই মিষ্টি মা খাবো কই কেউ তো বলছে না দই নিবে তাহলে কি আমাদের হাড়ির ভিতরের দই হাড়িতেই থেকে যাবে আমাদের বাড়িতে তো আছে বাতি শাশুড়ি আর ননদি যদি আমরা দই বিক্রি করে না যাই তাহলে তো আমার প্রাণ চলে যাবে বলি কই গো দই নিবে গো দই মিষ্টি মা খা দই তোমার কৃপা সালে গেছে কিন্তু আমরা তো বিনা কড়িতে দই দিতে পারবো না কি আমাকে দই দেবে না আমাকে দই দেবে না যদি তোমরা আমাকে দই না দাও আমি চোর করে তোমাদের কাছ থেকে দই করে নেবো তুমি কুকর্ম করো না তুমি আর তুমি জোর করে নিও না আমাদের বাড়িতে আছে বাদি শাশুড়ি আর ননদি যদি আমরা করি নিয়ে না যাই তাহলে যে আমাদের বাড়িতে হবে না খাই কি হবে ঠিক আছে শোনো আমি যাচ্ছি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলঙ্কার
করতে কৃষ্ণের অলংকার চুরি করতে যাচ্ছি ফিরে আসার সময় তোমাদের কষ্ট অলংকার দিয়ে যাব তার মূল্য অনেক ঠিক আছে তবে এই নাও তোমাকে দয় দিচ্ছি তুমি দয় দয় খাও দাও আমাকে দয় দাও বৃন্দাবনে পৌঁছে যাবে তাড়াতাড়ি যাও তাহলে তুমি তো আমার নৌকো পাবে না আমরাও ওখান থেকে চলে যাও চলে যাই তোমরাও চলে যাও সেই নদীর কিনারে আমি নদীর কিনারে পৌঁছে গেছি দেখি কোন নৌকো পাই কি না পাই তাই দিক থেকে নৌকো আসছে নদীর কিনারে মালা গেছি রে তুমি গৌরের গলে মালা পড়া আমি আছি আমি যাব পারে আমি যাব পারে কিন্তু কি কিন্তু কি তুমি তো ভালো তুমি কি নিয়ে যেতে পারবে আমাকে পারে পারবো পারবো সকাল থেকে বিকেল পর্যন্ত আমি অনেক খদ্দেরকে পার থেকেও পারে নিয়ে যাই তুমি যাবে কিনা যাবে তা না হলে কিন্তু আমি এখান থেকে চলেই যাব এখান থেকে চলে যাব তারা বলো এই ডাকাত কিন্তু যাবে এই ডাকাত কিন্তু যাবে আর কৃষ্ণ ডাকাতি করবে বলো তুমি আমাকে নিয়ে যেতে পারবে কি না পারবো পারবো কিন্তু আমার তো কড়ি লাগবে বাবা কি এই ডাকাতের কাছে মূল্য এই ডাকাতের কাছে মূল্য ওরে বালক শোনো আমি যাচ্ছি কৃষ্ণ বৃন্দাবনে কৃষ্ণের অলংকার চুরি করতে ফিরে আসার সময় তোমাকে অক্তি দিয়ে যাব যার মূল্য অনেক আরে বালক চলো আমাকে তাড়াতাড়ি ও পারে নিয়ে চলো বৃন্দাবনে সমস্ত সখাগণ গোচারণ করার জন্য করিতে ছেড়ে আগমন Oh.
Oh!
আরে ভাই ও ভাগিনী ইয়াতে কো পালে আমার দিন হয় না আমার দিন হয় না আমার অন্তরেতে জ্বলি থে আরে ভাই কত জানা সইব কালা কালার দিনেতে প্রাণ কাঁদিছে কত জানা সইব কালা তাই শুধু দর্শক মন্ডলী এই শ্রীকৃষ্ণের ভূমিকা আপনাদের মহান রঙ্গমঞ্চ নিত্য অভিনয় করে দেখাবেন ইনি হলে স্বর্গীয় ধনঞ্জয় মাহাতোর প্রধান শিষ্য আপনার আমার সকলের সুপরিচিত যিনি বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড সুবিখ্যাত নিত্য শিল্পী গোপাল চন্দ্র মাহাতো
আমি আবার আসিব ফিরে বলে সমস্ত সখীগণ করিতেছেন আগম আমাদের পুরুলাই ভাই পুরুলা কি হলো কি হলো এ পুরুলাকে রিজে পারাদা বটেই তো বটেই তো আমাদের পুরুলাই ভাই পুরুলা এ পুরুলাকে রিধে পারাদা আমরা রিধেলোকে বাটে থাকি এই রিধেলোকে বাটে থাকি একা সাথে সবার আমাদের পুরুলাই ভাই পুরুলা এই পুরুলাকে রিধে পারাদা পরে ভাই ধল ধব সারতাল সাদাওয়ের সুরে কলে কামাল আরে একটু শুভালো করব কানে আরে একটু শুভালো আমাদের পুরুলাই ভাই পুরুলা এই পুরুলাকে রিধে পারাদা
আমি ডাকাত হরিদাস ডাকাত হরিদাস বলো ও তোমাদের শ্রীকৃষ্ণ কোথায় ও তবে শ্রীকৃষ্ণ কোথায় না তবে দেখি দেখি কোন শক্তি এসেছে বৃন্দাবন ধরাস্ত্র করার
হয়তো আমি শ্রীকৃষ্ণ কোথায় গেছি, তবে শ্রীকৃষ্ণ শোনো শ্রীকৃষ্ণ, তোমার অলঙ্কার আমি একে খুলে দেবো, একে অলঙ্কার তোমার খুলে দেবো। তাই শ্রীকৃষ্ণ বলছেন, ওরে কুলঙ্কার, ওরে কুলঙ্কার, আমার বৃন্দাবন করেছিল, আজ কি দক্ষিণ দেওয়ার কি ভাবে খুলে নাও অলঙ্কার। আর বিলম্ব করবো না, আমি এক্ষুনি পায়ের নুপুর খুলে নেব। তাই শ্রীকৃষ্ণ বলছেন, আরে ঠিক আছে, পায়ের নুপুর নেবি না, এই না তবে আমার পায়ের নুপুর না, আমি যে পাচ্ছি না, আমি যে পাচ্ছি না, কিন্তু আমি হার মানবো না, আমি হার মানবো না। আচ্ছা শ্রীকৃষ্ণ, তোমাকে আমার বাড়ি চলে যাবো, আর তোমার পাগুলো কেটে নেবো আমি, আর পা কেটে নেবো, তার করে নেবো, তুমি আমার বাড়িতে চলো। আমার বাড়িতে পৌঁছে গেছি, আর আমি বিলম্ব করবো না। শ্রীকৃষ্ণ আছো, আছো, তুমি আমার বাড়িতে আসো, তোমার পা গুলো কিনে নেবো আমি, তোমার পা গুলো কিনে নেবো আমি, তোর পা গুলো কিনে নেবো আমি, আমি বিলম্ব করবো না, আমি এক্ষুনি পা গুলো কিনে নেবো। কিন্তু না, আমি দেখি দেখি তোমার পা কাটতে পারি কি না, হ্যাঁ হ্যাঁ, কিন্তু কি কিছুতে যে পাচ্ছি না, কে তুমি, তুমি কে আমাকে পরিচয় দাও, তুমি কে, আমি যে তোমার পা কাটতে পারছি না। ওরে ডাকাত, ওরে ডাকাত, চেয়ে দেখো অন্তর মনে, চেয়ে দেখো তোমার অন্তর নয়নে, আমি কে? তাই ডাকাত বলছে, হ্যাঁ হ্যাঁ, আমি কি সত্যি ভুল করেছি, আমি কি সত্যি ভুল করেছি, তাহলে আমি শ্রীকৃষ্ণ এসেছি আমার বাড়িতে, হে ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর আমি যে ডাকাত, আমি যে চোর, আমি যে মহাপাপী, তা জেনেও তুমি আমাকে আমার সঙ্গে এসেছো আমার বাড়িতে, ঠাকুর তুমি আমাকে রক্ষা করো, ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো। ওরে ভক্ত, ওরে ভক্ত, তুমি ছিলে ডাকা, তুমি ডাকাতি করেছো অহংকারীর ঘরে, ডাকাতি করেছো উঁচু পরিবারে, ডাকাতি করেছো বড় লোকের ঘরে, আর সেই চুরি করা সম্পদ তুমি গরিবের ঘরে করেছো দান, তার জন্যই তুমি মহান, তুমি পুণ্যবান। আর শোনো ভক্ত, যে করে আমার আজ, যে করে আমার আজ, আমি তার করি সর্বনাশ, তবু যদি না ধরে আমার পাপ, তবে আমি হয়ে থাকি তার দাসের দাস। তাই শোনো ডাকাত, আজ থেকে তুমি আর ডাকাত নও, তুমি হলে কৃষ্ণ ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারী, হে নাথ নারায়ণ বাসুদেবায়, শ্রীকৃষ্ণ গোবিন্দ। তৎক্ষণে ডাকাতের স্ত্রী সেই পূজা করতে করতে শ্রীকৃষ্ণকে পূজা করছে, শ্রীকৃষ্ণ গুরুদেব।
আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করলাম, তাই সুরে তালে ছন্দে কোথাও কোন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দিবেন। নমস্কার নমস্কার নমস্কার। বলো বলো কৃষ্ণ ভগবান কি জয়।